ডাব্লু বি ইউনিভার্সিটি যেটা বর্তমানে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির বি এ থার্ড সেমিস্টারে যে ফাইনাল টিচিং তোমাদেরকে করতে হবে সেই ফাইনাল টিচিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ফাইনাল টিচিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে ফাইনাল টিচিংয়ের মোট নম্বর কত এবং ফাইনাল টিচিংয়ের এই যে ডেটস এই যে নম্বরগুলো আছে তার বিভাজন কেমন এবং কিভাবে পড়ালে ফাইনাল টিচিংয়ের পুরো নম্বরটা পাওয়া যাবে এই তিনটে বিষয় নিয়ে আজকে আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখো আমরা প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফাইনাল টিচিংয়ের মোট নম্বর কত সেই বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা ছিল আমাদের যে ফাইনাল টিচিংয়ের মোট অর্থাৎ সর্বমোট নম্বর কত এবং সেটা কি এক্সটার্নাল দেবে সেই প্রশ্নটা তো ফাইনাল টিচিংয়ের জন্য মোট যে নম্বর ওয়ান ফিফটি নম্বর অর্থাৎ দেড়শো নম্বর এবং এই দেড়শো নম্বর পুরোটাই হচ্ছে যিনি এক্সটার্নাল হিসাবে যে স্যার বা ম্যাডাম ইউনিভার্সিটি থেকে আসবেন পুরোটাই কিন্তু তার হাতে পুরোটাই তার হাতে অর্থাৎ ফাইনাল টিচিংয়ের যে দেড়শো নম্বর ওয়ান ফিফটি নম্বর সেই পুরো নম্বরটাই হচ্ছে এক্সটার্নাল এক্সামিনারের হাতে অর্থাৎ যিনি বাইরে থেকে বা ইউনিভার্সিটি থেকে যে স্যার বা ম্যাডাম আসছেন তিনি কিন্তু নম্বরটা পুরো নম্বরটা দেবেন এবার দ্বিতীয় যে প্রশ্ন অর্থাৎ এই যে ফাইনাল টিচিংয়ের দেড়শো নম্বর এর বিভাজন কেমন অর্থাৎ কোন বিষয়ে কতটা থাকবে সেই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব তো দেখো প্রথমে আমরা আলোচ দেখো তাহলে আমরা এই প্রথমে বললাম যে পুরো ফাইনাল টিচিংয়ের নম্বর হচ্ছে ওয়ান ফিফটি নম্বর এবার এই যে ওয়ান ফিফটি নম্বর কোন কোন বিষয় নিয়ে তোমাদের ওয়ান ফিফটি থাকবে এবং কোন বিষয়ে কত নম্বর থাকবে অর্থাৎ ওয়ান ফিফটির মধ্যেও কিন্তু বিভাজন আছে সেই প্রত্যেকটা বিভাজন দেখাবো এবং কিভাবে পড়াবে পড়ালে তোমরা এই পুরো ওয়ান ফিফটির নম্বর পাবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো কি কী বিষয় থাকবে তো তুমি যে বিষয় নিয়ে আলোচনা করবে নিশ্চয়ই তোমার টিচার বলে দিয়েছে একটা লার্নিং ডিজাইন করতে হবে সেই লার্নিং ডিজাইনে নম্বর হচ্ছে পনেরো নম্বর ফিফটিন নম্বর তারপর হচ্ছে ভয়েস মডুলেশান তারপর হচ্ছে কোশ্চেনিং তারপর হচ্ছে ব্ল্যা দেখো বোর্ড অর্ক তারপর হচ্ছে ইউজ অফ টিচিং এড অর্থাৎ টিএলএম যেটাকে বলছে ইউজ অব টিচিং এড তারপর হচ্ছে এক্সপ্লানেশন তারপর হচ্ছে ইনোভেশন তারপর হচ্ছে ইন্টারাকশান তারপর হচ্ছে প্রেজেন্টেশন তারপর হচ্ছে ক্লাস ম্যানেজমেন্ট দেখো প্রত্যেকটা বিষয়ে অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু পণ্য পণ্ড করে আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমরা আরও জুম করে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা বিষয়ে কিন্তু পনেরো নম্বর করে আছে তাহলে আমরা দেখলাম যে যে ওয়ান ফিফটি নম্বর অর্থাৎ পুরো যে দেড়শো নম্বর আছে সেই দেড়শো নম্বর কোন কোন বিষয়ে আছে একদম ইউনিভার্সিটির অনুসারে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ইউনিভার্সিটির একদম ইউনিভার্সিটির যে যে নম্বর বিভাজন সেই নম্বর বিভাজন থেকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে দুটো প্রশ্নের উত্তর আমরা পেলাম এক হচ্ছে ফাইনাল টিচিংয়ের মোট নম্বর হচ্ছে ওয়ান ফিফটি নম্বর এবং এই যে ফাইনাল টিচিংয়ের ওয়ান ফিফটি নম্বর এর পুরোটাই হচ্ছে এক্সটার্নাল দেবে এবং এই ওয়ান নম্বরের নম্বর বিভাজনটা আমরা দেখালাম এই দেখো এই দশটা বিষয় কিন্তু তোমাদের এই দশটা বিষয়ে কিন্তু তোমাদের এই নম্বর বিভাজনে থাকবে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা দ যে দশটা বিষয়ে দশটা কম্পোরে আছে প্রত্যেকটা বিষয়ে কিন্তু পনেরো নম্বর করে আছে এবার আমাদের যে শেষ কোশ্চেন লাস্ট যে কোশ্চেন সেটা হচ্ছে কিভাবে পড়ালে কিভাবে পড়ালে আমরা এই ওয়ান ফিফটি নম্বর পুরো নম্বরটাই পাব তো প্রথম তোমার যে প্রথম কাজ প্রথম অর্থাৎ এই যে তুমি তোমার যেদিন ফাইনাল টিচিং হবে সেই ফান ফাইনাল টিচিং আগে যে তোমারগুলো কাজ সেইগুলো সেই কিছু কাজ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রথম তোমার কাজ হচ্ছে যে টপিকের ওপর তুমি তৈরি করবে সেই টপিকের একটা লার্নিং ডিজাইন খুবই সুন্দরভাবে এটা তৈরি করে নিয়ে যেতে হবে একদম ইউনিভার্সিটির যে নিয়ম অনুসারে ইউনিভার্সিটির যে ফরম্যাট অনুসারে তোমাকে ওই টপিকের ওপর একটা লার্নিং ডিজাইন নম্বর তোমাকে একটা লার্নিং ডিজাইন তৈরি করতে হবে অর্থাৎ তুমি এটা সুন্দরভাবে তৈরি করতে পারলেই কিন্তু অন ফিফটিন মার্কস অর্থাৎ পনেরো নম্বর পেয়ে যাবে তারপর দ্বিতীয় যেটা হচ্ছে তোমাকে টিএলএম তৈরি করে নিয়ে যেতে হবে টিএলএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা টিএলএম দেখো লেখা আছে ইউজিং টিচিং এড অর্থাৎ তোমাকে এখানে টিএলএমটা তৈরি করে নিয়ে যেতে হবে অবশ্যই তোমাকে চার্ট এবং মডেলের ওপর জোর দিতে হবে বিশেষ করে চার্ট তো করতেই হবে কিন্তু মডেলটা কিন্তু এটা কিন্তু আবশ্যক এবং মডেলেই কিন্তু পুরো যে ওয়ান ফিফটি নম্বর অর্থাৎ পুরো দেড়শো নম্বর কিন্তু মডেলের ওপর জোর দিচ্ছে অর্থাৎ মডেলটা যদি ইনোভেশন হয় অর্থাৎ ইনোভেটিভ হয় ঠিক আছে একটু আলাদা হয় অন্যদের থেকে যদি আলাদা হয় তাহলে কিন্তু তুমি পুরো নম্বরটাই পেয়ে যাবে তাহলে দুটো বিষয় কিন্তু আমরা আলোচনা করলাম দুশো দুটো বিষয় যদি তুমি তোমরা ভালো করো তাহলে কিন্তু পুরো নম্বর পেয়ে যাবে এরপর আমরা ভয়েস মডিলেশান অর্থাৎ এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ভয়েস মডিউলেশন এটা কি ভয়েস মডুলেশানটা কি। ভয়েস মডুলেশানটা এটাই হচ্ছে তুমি ক্লাসরুমে অর্থাৎ শ্রেণীকক্ষে এমনভাবে পড়াবে না যেন মনে হয় যে শিক্ষক মহায় চেঁচাচ্ছে হইচই করছে এই রকম যেন না হয় মানে খুব জোরে যেন বলা যাবে না অর্থাৎ শ্রেণিকক্ষ যেমন শ্রেণীকক্ষের আয়তন যেমন শ্রেণীকক্ষটা ঘরের আয়তন যেমন সেইভাবে তোমাকে এমনভাবে তোমাকে তোমার কথাগুলো বলতে হবে যেমন লাস্ট বেঞ্চ অর্থাৎ লাস্ট বেঞ্চ যে স্টুডেন্ট বসে আছে সে পর্যন্ত যেন তোমার কথাটা স্পষ্ট শুনতে পাই অর্থাৎ ভয়েস মডুলেশন বলতে এটাই অর্থাৎ তুমি যেন এমনভাবে জোরে জোরে বলতে হবে বলে তোমার মেথড টিচার বা স্যার ম্যাডাম বলে দিয়েছে জোরে বলতে হবে খুব উচ্চ স্বরে বলতে হবে বলে এমন জোরে বলছো যেন মনে হচ্ছে যে তুমি ঝগড়া করছো বা হইচই করছো এরকম যেন না মনে হয় অর্থাৎ খুবই মি খুবই সুন্দরভাবে তোমাকে খুবই সুন্দরভাবে তোমাকে ভয়েস মডুলেশনটা অর্থাৎ কোথাও একটু কম কোথাও একটু বেশি এমনভাবে বলবে যেন শ্রেণীকক্ষের লাস্ট বেঞ্চে যে স্টুডেন্ট বসে আছে বা শ্রেণীকক্ষের লাস্ট বেঞ্চে দেখবে তোমাদের এক্সটার্নাল বসে থাকবে তিনি যেন স্পষ্টভাবে শুনতে পায় এমন নয় যে খুবই আস্তের নয় খুবই আসতে নয় যে শুনতেই পাচ্ছে না এরকম নয় বা খুব জোরেও কিন্তু হবে না যেমন যেন মনে হয় যে হইচই করছে এরকমই যেন না হয় এরপর তোমাকে কী করতে হবে কোশ্চেন করতে হবে ছাত্র দেখে অবশ্যই অবশ্যই দুটো একটা কিন্তু কোশ্চেন তোমাকে করতেই হবে কিভাবে করবে অবশ্যই তোমাকে নাম ধরে বলতে হবে অর্থাৎ তোমাকে নাম ধরে কল করতে হবে যে অর্থাৎ এভাবেও বলতে পারো যে কে কো এই উত্তর কে বলতে পারবে সবচেয়ে ভালো হচ্ছে নাম ধরে দু পাঁচজনের নাম জেনে নাও সেই নাম ধরে তুমি কোশ্চেন করো এবং উত্তরগুলো নাও তাহলে খুবই ভালো হয় একসঙ্গে কে উত্তর পাবে বললে কিন্তু খুবই হইচই হয় সেটা কিন্তু খুবই দৃষ্টিকটু হয় কিন্তু অনেক হট্ট হট্টগোল হয় এক্সটার্নাল কিন্তু তোমার পেছনে বসে থাকবে সেটা কিন্তু সে তার সেটা কিন্তু তার নজরে চলে আসবে তাহলে কোশ্চেন কিন্তু তোমাকে সবসময় নাম ধরে করলে খুবই ভালো হয় এভাবে সবাইকে উত্তর একসাথে বলতে দেবে না যাকে অ্যানসার বলতে দেবে সেই বলবে এই বিষয়ের উপর এগুলো কিন্তু এক্সটার্নাল ঢোকার আগে এইগুলো ঠিক নেবে কী কোশ্চেন সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা অবশ্যই জানিয়ে দেবে এরপর হচ্ছে দেখো ব্ল্যাকবোর্ড অর্থাৎ বোর্ড ওয়ার্ক তুমি যে বিষয়টা পড়াচ্ছ অবশ্যই তোমাকে কিছু বিষয় কিছু বিষয় কিন্তু তোমাকে ব্ল্যাকবোর্ডে দেখাতে হবে সে ছবি হোক বা তুমি ছাত্রছাত্রীদের যদি কোনো উত্তর লিখে দিতে পারো সেটাও ভালো খুবই ভালো হয় অবশ্যই তোমাকে ব্ল্যাকবোর্ড অর্থাৎ কৃষ্ণ ফলকের ব্যবহারটা তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু পনেরো নম্বর করে আছে তারপর দেখো ইউজিং টিচিং এড অর্থাৎ তোমাকে টিএলএম চার্ট এবং মডেলের বিষয়ের ওপর কিন্তু জোর দিতে হবে তারপর হচ্ছে এক্সপ্ল্যানেশন অর্থাৎ তুমি যে বিষয়টাই পড়াও না কেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে হবে ছাত্রছাত্রীদের সামনে ব্যাখ্যা করতে হবে এরপর দেখো ইনোভেশন এই শব্দটা কিন্তু এই যে মডেলের ওপর জোর দিতে হবে অর্থাৎ মডেলটা এমন যেমন যেন হয় যেন অন্যদের থেকে একটু আলাদা হয় নতুনত্ব থাকে এটাই বলছে অর্থাৎ তুমি যেভাবে পড়াবে তোমার টিচিং মেথড বলো বা চার্ট বা মডেল হোক সেগুলোর যেন একটা নতুনত্ব থাকে চার্ট বা মডেলে বা তোমার পড়ানোর ক্ষেত্রে একটা ইনোভেটিভ বিষয় যেন থাকে নতুনত্ব থাকে তাহলেই কিন্তু পুরো নম্বর পাবে তারপর হচ্ছে ইন্টারাকশান অর্থাৎ তোমার এবং ছাত্রছাত্রীদের মধ্যে যেন একটা মিথস্ক্রিয়া গড়ে ওঠে অর্থাৎ তোমাকে কিছু প্রশ্ন করতে হবে তারা উত্তর দেবে ছাত্র ছাত্রছাত্রীরাও যেন তোমাকে প্রশ্ন করে কিছু প্রশ্ন যেন তোমাকে করে তুমি তার উত্তর দেবে এটাকে বলে মি ঠিক আছে ইন্টারাকশান বা মিথস্ক্রিয়া অর্থাৎ ছাত্র তুমি হয়তো কিছু প্রশ্ন করলে সেটা ছাত্রদের কাছ থেকে উত্তর নিতে পারো সেটাও এক ধরনের স্টুডেন্ট টু স্টুডেন্ট ইন্টারাকশান বলে সেটাকে স্টুডেন্ট টু স্টুডেন্ট ইন্টারাকশান হতে পারে স্টুডেন্ট টু টিচার ইন্টারাকশান হতে পারে এই বিষয়ের উপর তোমাকে জোর দিতে হবে তারপর হচ্ছে প্রেজেন্টেশন অর্থাৎ ওভারঅল প্রেজেন্টেশন যেন খুব ভালো থাকে অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের উপর তোমাকে জোর দিতে হবে সে ভয়েস মডুলেশন হোক কোশ্চেনিং হোক টিচিং এডের ব্যবহার হোক এখানে আর বিষয় অনেকেই ভুলে যায় চার্ট এবং মডেল নিয়ে থাকে কিন্তু চার্ট এবং মডেল কিন্তু ব্যবহার অর্থাৎ সেটা কিন্তু পড়াতে পড়াতে যে তার ব্যবহার করতে হবে চার্ট এবং মডেল সেটা কিন্তু ভুলে যায় অর্থাৎ টেনশনে কিন্তু ওগুলো ভুলে যায় তাহলে এইগুলো কিন্তু এড়াতে হবে এইগুলো কিন্তু তোমাকে দেখাতেই হবে চাট এবং মডেল সঠিক সময়েই তোমাকে দেখাতে হবে যখন তোমার প্রয়োজন হবে পড়াতে পড়াতে তখনই তোমাকে দেখাতে হবে এরপর হচ্ছে দেখো ক্লাস ম্যানেজমেন্ট অর্থাৎ তোমাকে এটা কিন্তু আগে থেকে একটু সাবধান হতে হবে অর্থাৎ এক্সটার্নাল ঢোকার আগেই তোমাকে সাবধান হয়ে যেতে হবে ছাত্রছাত্রী ছাত্র ছাত্রীদেরকে কোনোভাবে তোমাকে বোঝাতে হবে যে তোমার এটা পরীক্ষা হচ্ছে তারা যেন কোনোভাবেই হট্টগোল না করে বাইরে থেকে কোনো একটা টিচার আসছে সেটা কিন্তু দেখবে এবং তারা যদি হট্ট হট্টগোল করে তারা কিন্তু সেটা কিন্তু আমার তুমি তোমার ওপর প্রভাব পড়বে এই বিষয়টা তুমি একটু ভালো করে ছাত্র ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেবে কারণ তুমি তো ইন্টার্নশিপে গেছিলে তোমার কথা শুনবে তোমাকে একটু বলবে যে তোমার আজকে পরীক্ষা তো তো শুধুমাত্র আজকে যেন তারা কোনো হট্টগোল না করে অর্থাৎ ক্লাস ম্যানেজমেন্ট যেন অর্থাৎ হইচই যেন না বিষয় থাকে একটা শ্রেণীকক্ষ যেমন পড়াতে হয় সেইভাবে তোমাকে পড়াতে হবে তাহলে আমরা এই এই যে প্রত্যেকটা বিষয় এই দেখছো প্রত্যেকটা বিষয়ের তুমি যদি নজর দাও প্রত্যেকটা বিষয়ের ওপর যদি তুমি ফোকাস করো তাহলে কিন্তু এই পুরো নম্বরটা পাওয়া যায় এখানে একটা কথা বলে রাখি এক্সটার্নালের কাছে নম্বর পাওয়া কিন্তু ইন্টারনাল কাছে যতটা সহজ কিন্তু এক্সটার্নাল কাছে অত সহজে পাওয়া যায় না দেখবে সব সবসময় এক্সটার্নাল সে প্র্যাকটিকাম হোক সমস্ত ক্ষেত্রে এক্সটার্নালের ক্ষেত্রে কিন্তু নম্বরটা কমে যায় তাহলে তুমি যদি এই প্রত্যেকটা বিষয়ের উপর যদি জোর দাও তাহলে কিন্তু তুমি ওয়ান ফিফটি অর্থাৎ ওই দশ মিনিটের মধ্যে বা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই দেড়শো নম্বরটা কিন্তু ক্যারি করবে আর শেষে একটা কথা বলে রাখবো এই পুরো বিষয় আমার অভিজ্ঞতা থেকে বলছি যে বিষয়ের উপর সব থেকে বেশি জোর দেবে তুমি যে মডেলটা ব্যবহার করছো সেটা যদি যেন একটা নতুনত্ব থাকে তাহলে কিন্তু তোমার অন্যান্য বিষয়ে যদি একটু একটু খামতেও থাকে তাহলে কিন্তু সেটা পূরণ হয়ে যাবে এটা আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি ইনোভেশন এই শব্দটার উপর বেশি বেশি জোর দিতে হবে অর্থাৎ তোমার পড়ানোর স্টাইল হোক তোমার চার্ট হোক মডেল হোক এই বিষয়গুলোতে যেন একটা নতুনত্ব থাকে তাহলে কিন্তু পুরো নম্বরটা পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি তো সবাই সবার যে ফাইনাল টিচিং এর জন্য সবার বেস্ট অফ লাক সবাই ভালো করে পরীক্ষা দাও ভালো নম্বর পাও তো পরে আমাদেরকে জানাবে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ